রাস্তার পাশে হাঁটার জন্য ফুটপাথ, বাট এত সুন্দর করে ফুটপাথ বানায় রাখছে, হাঁটার মতো লোক নাই, অনলি মি। সৌন্দর্য আছে, সৌন্দর্য উপভোগ করার মতো মানুষ নেই। এটা আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের ক্যাপিটাল ডাবলিন, ডাবলিনের একটা অংশ আর কি, শহরের মধ্যেই একটু সাইডে। দেখেন কত সুন্দর করে মানুষের হাঁটার জন্য পথ বানিয়ে রাখছে। এই উপরেই হচ্ছে মেইন রাস্তা, মেইন রাস্তা, এটা মেইন রাস্তার পাশে আবার সাইকেল পাথ করছে, প্রায় 7 কিলোমিটার লং। যারা সাইকেলিস্ট, যারা সাইকেল চালান এক্সারসাইজ করার জন্য, তারা উইদাউট হেজিটেশন, কোনো গাড়ি চলবে না, শুধু সাইকেলের জন্যই। আর এটা হচ্ছে ঠিক সাইকেলের রাস্তার একটু নিচে, এখানে শুধু মানুষ হাঁটার জন্য। আর এই পাশে হচ্ছে লেক। এই লেকগুলো আসলে, এগুলো ইউরোপের সমস্ত দেশেই থাকে, এগুলো হচ্ছে শহরের বর্জ্য পরিশোধনের জন্য এই লেকগুলোকে তৈরি করা হয়। আর এর দুই পাশে কাইন্ড অফ ড্রেন বলতে পারেন আপনারা, বাংলাদেশে বলা হয় ড্রেন। এই যে দুই ধারে এরকম সুন্দর করে হাঁটার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। আর এগুলো ড্রেন হলেও পানি কিন্তু যথেষ্ট স্বচ্ছ, ক্লিন, বিকজ মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে না, আর যেন পানি অতটা নোংরা হয় না। আর এটাকে অ্যাকচুয়ালি বিভিন্ন পন্থায় আসলে এভাবে রাখা হয়। তো যা বলছিলাম আর কি, এর উপরেই হচ্ছে, আপনাকে যদি দেখাই, এই যে হচ্ছে রাস্তাটা দেখেন অনেক বড়। ওই পাশে হচ্ছে গাড়ির লেন, এই পাশে হচ্ছে সাইকেলের লেন, এই যে সাইকেল যাচ্ছে। আর এই পাশে আবার ফুটপাথ আছে, এই যে রাইট এইখানে তিনটে ভাগে বিভক্ত। আর এটা হচ্ছে নিচে, এখানে আসলে এই হাঁটার পথ। কিন্তু দেখেন ডাবলিনে মানুষ কম, হ্যাঁ সৌন্দর্য আছে, সৌন্দর্য উপভোগ করার মতো মানুষ নেই। এই যে দেখেন কত সুন্দর স্ট্যাচু বানিয়ে রাখছে, ঘোড়া, ঘোড়ার সাথে আবার আই মিন ইউনো লাইক সওয়ারি, ইউনো স্ট্যান্ড বাই ফর এভার। এনিওয়ে আই এনজয় ইট, বস নোবডি অ্যারাউন্ড মি, অনলি মাই সেলফ, কেউ নাই আমার সাথে। কেউ একজন থাকলে হয়তো কথা বলতে বলতে হাঁটতে ভালোই লাগে, কিন্তু কি আর করার, এভাবেই দিন কেটে যাচ্ছে। বহু বছর কাটিয়ে দিলাম এইভাবে একা, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব কেউই নেই, সো একলা একলাই জীবনের পথ চলা পাড়ি দিচ্ছে আর কি। যাই হোক, সেটা প্রায় আই থিঙ্ক অ্যাবাউট 6 কিলোমিটার লং, পুরোটা হাঁটবো না আমি, 1 কিলোমিটার 2 কিলোমিটার মতো অলরেডি হেঁটে আসছি, আরও সামনে হয়তো 2 কিলো যাবো, তারপরে ব্যাক করবো। ইটস ইভিনিং ওয়াক না, এগুলো পানি পরিষ্কার রাখার একটা, পরিষ্কার থাকে কেন সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এটাকে অ্যাকচুয়ালি এভাবে আটকিয়ে রাখা হয়, যার ফলে স্লোলি পানিটা যেতে থাকে। এই যে দেখুন এখান থেকে স্লোলি যাচ্ছে, এরকম কতক্ষণ পর পরে, ওই যে আর একটা আছে এখানে, এটাকেও দেখাচ্ছি, স্লোলি যেতে থাকে, যার ফলে আর কি আসলে পানিটা বেশি নোংরা হয় না, যার ফলে এত ক্লিন দেখা যায়, দেখেন স্বচ্ছ। এই পাশ দিয়ে দেখাই আপনাদেরকে, যে একটু আগে দেখিয়েছিলাম ঠিক ওইভাবেই, এই যে এগুলোকে আটকিয়ে রাখা হয়, পানিটাকে আটকিয়ে রাখা হয়, এটা আবার খোলা যায়,
তারপরে খোলা যায়, যখন এটার ভিতর থেকে বোট টোট যায় তখন এটাকে খুলে দেওয়া হয়। এটা সাগর পর্যন্ত বিস্তৃত পুরো সিটির ভিতর থেকে, মেবি ইটস 15 কিলোমিটার 20 কিলোমিটার মেবি মোর, ইউ নো লাইক 25 থেকে 30 কিলোমিটার লম্বা হবে এভাবে, একটা আর দুইটা না, এভাবে অনেকগুলো আছে পুরো সিটির ভিতর থেকে।